সমুদ্র থেকে বালুমাখা পানিয়ে রুমে কিভাবে যাব ভাবছিলাম। তো পরে খেয়াল করলাম প্রায় প্রত্যেক হোটেলের সামনেই এমন একটা ডেডিকেটেড জায়গা আছে, ব্যাপারটা ভালো। ওই পাশে বৃষ্টি হচ্ছে কিন্তু রাস্তাতে বৃষ্টি নেই, দারুণ না ব্যাপারটা? না মানে সত্যি ব্যাপারটা দারুণ। খেতে যাব তো হুট করে দেখি রাস্তার ওদিকে বৃষ্টি, এদিকে নেই। দুপুরের খাওয়া বিকেলে খেতে বের হচ্ছি, ওই যে সমুদ্র ছিলাম, সময়ের দিকে জ্ঞান ছিল না। আমাদের খুব দ্রুতই খাবার শেষ করে সূর্যাস্ত দেখতে যেতে হবে। খাবারের জন্য এবার আমরা বেছে নিলাম ঝাওবাগান রেস্টুরেন্ট। ওকে গাইস, আমরা রূপচাঁদা মাছের প্যাকেজ অর্ডার দিয়েছিলাম। আগেই বলে রাখি আমি খুব একটা মাছ পাগল না, তবে কক্সবাজার এসে যে মাছ খেতেই হবে এটার জন্য মেন্টালি প্রস্তুত ছিলাম। এখানে মুরগি খাওয়া মানে লজ্জার বিষয়। যাই হোক, আমি এর আগে 2-3 বার রূপচাঁদা মাছ খেয়েছি, কিন্তু এখন যেটা খাচ্ছি আমার অনেক সন্দেহ আছে এটা আসলেই রূপচাঁদা কি না। আপনি যদি কখনো এই মাছ নাও খেয়ে থাকেন তবু এর টেস্ট নিলে বুঝবেন যে সামথিং ইজ রং। আর শুধু আমি না, এখানে 2 খাবার বিশেষজ্ঞদের অভিমত একই। সো বলতেই পারেন যে আমরা এই খাবার নিয়ে মোটেই সন্তুষ্ট ছিলাম না। এই সেই প্রিশিয়াস সানসেট যেটা আমরা খেতে গিয়ে মিস করেছি। সত্যি বলতে সবাই এত ক্ষুধার্ত ছিলাম যে সময়ের দিকে খেয়াল ছিল না, আফসোস। রিক্সা নিয়েও শেষ রক্ষা হয়নি। যেটা দেখার জন্য মূলত এখানে আসা সেটা দেখতে পারলাম না, বাট আই থিঙ্ক ইটস ওকে। এত সুন্দর এই দৃশ্যটা, ভাষা কখনোই পারবে না বলে বোঝাতে, এত সুন্দর। Deep in the valley I was raised to be a man, Great Central Valley We're a man ain't worth a damn. Cut my pay to minimum wage. দুপুরে আমরা হচ্ছে যেই জায়গাগুলোতে গোসল করছি আর কি সমুদ্রের মধ্যে, সেটা এই জায়গাগুলোই ছিল, বাট এখন সেটা আসলে চর হয়ে গেছে, পানিগুলো নেমে গেছে। তো আজকের আফসোস হচ্ছে এই যে আমরা সানসেটটা দেখতে পাইনি, বাট দ্যাটস ওকে, হয়তো আগামীকালকে আরেকটা আমরা অ্যাটেম্প দিব সানসেট দেখার জন্য। তো এখন এই ভিডিও আই থিঙ্ক এনজয় করাটা বেস্ট। এখানে বেঞ্চ ভাড়া ঘন্টায় 30 টাকা। না মামা এখন লাগবে না, শুয়ে পড়লেই ছোট ছোট বাচ্চারা 20 টাকা দিয়ে মোটামুটি 4-6 মিনিট মাথা মাসাজ করে দেয়। নো অফেন্স, বাট পার্সোনালি আমি এটা পছন্দ করিনি, কারণ ওরা অনেকের মাথা মাসাজ করে আসে, সো হাইজিনের বিষয়টা এখানে খুব একটা মেনটেন করা হয় না। এখানে বসে থাকলেই কিছুক্ষণ পরপর দেখা মিলে যায় শামুক, দুল, ব্রেসলেট সহ অনেক রকম অ্যাক্সেসরিজ। যাই নেবেন দামদার করে নেবেন, কক্সবাজারে খাবার বাদে আর কোনো কিছুই একদম না। আনারকলি, আমার তো নাম শুনে হিন্দি গানের কথা মনে পড়েছিল, বাট বন্ধুগণ তো খাওয়া শুরু করে দিয়েছে। এখানে সারা রাত ধরে থাকলেও বোঝা যাবে না যে এখন কয়টা বাজে। সময় যেন এখানে একটা কাটাছাড়া ঘন্টা, এখনও যেমন মানুষের কোলাহল থেমে নেই, মধ্যরাতেও দৃশ্যটা সেই একই রকম। আবারও বলতে হয় অসম্ভব সুন্দর জ্যোৎস্না রাতের সমুদ্র দেখার এই অভিজ্ঞতা, আর সাথে তার ঢেউয়ের শব্দ।
সুগন্ধ থেকে কিছুক্ষণ হেঁটে হেঁটে আমরা লাবণী পয়েন্টের দিকে এগিয়ে গেলাম। ওখান থেকে অটো নিয়ে যাব কলাতলি, আর তারপর রাতের খাবার। রাতের খাবারের জন্য আজকে আমরা বেছে নিয়েছি কোরাল মাছের বারবিকিউ। লাবণী পয়েন্টে এসে চোখে পড়ল এই লোকাল মার্কেট। ঘুরে ঘুরে দেখলাম কী কী আছে আর কিছু নেওয়ার মতন পছন্দ হয় কি না। একটা জিনিস খেয়াল করলাম যে এখানে অলমোস্ট সব দোকানে আচার পাওয়া যায়, আর ব্যবসায়ীরা আপনাকে নতুন প্যাকেট থেকে ফ্রিতে আচার খেতেও দিবে, যে আপনার যদি ভালো লাগে খাওয়ার পরে তবেই আপনি কিনবেন। এগেইন দাম দর এখানেও চলবে। দোকানগুলো সুন্দর, পুরো মার্কেটটা ভালো লেগেছে। মোটামুটি সব কিছুই পাবেন সব দোকানে। এখানে দেখলাম কিছু শুটকি মাছেরও দোকান আছে, যদিও সুগন্ধ পয়েন্টে শুটকি মাছের আলাদা মার্কেট আছে শুনেছি। সো আমরা যাবার আগে ওখান থেকেই শুটকি কিনবো বলে প্ল্যান করেছি। বাজার ঘোরা শেষে চোখে পড়ল শামুকের এই দোকান। এখানে শামুকে আপনি আপনার পছন্দ মতো নাম লিখে নিতে পারবেন। আমরা সবাই এখান থেকে শামুক নিয়েছি। শামুক কানে ধরলে সমুদ্রের ঢেউ শোনা যায়, এটা আগে বিশ্বাস করতাম না, কিন্তু বিষয়টা সত্যি তাই। সৃষ্টি যেমন সুন্দর তেমনি অবাক করার মতো। যে শামুক যত বড় তার শব্দ তত বেশি, কারণ সেগুলো নাকি সমুদ্রের বেশি গভীরে থাকে। বিষয়টা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে। শামুক কেনা শেষে আমাদের যাত্রা এবার কলাতলি পয়েন্টে। বিচের পাড়েই দেখা মেলে অনেক ধরনের সামুদ্রিক মাছ, কোরাল, কাঁকড়া থেকে শুরু করে অক্টোপাস। কি নেই এখানে, তবে আমার জন্য না এগুলো। কলাতলিতে কিছুক্ষণ থাকার পর আমরা রাতের খাবারের জন্য পা বাড়ালাম। উদ্দেশ্য কোরাল মাছের বারবিকিউ। আপনি এখানে মাছ দেখে পছন্দ করে দিবেন, তারপর ওনারা এটাকে বারবিকিউ করে দিবেন। দেখি এখন কেমন হয়। মাছ কেনার আগে উনি ওনার মতন যথেষ্ট মার্কেটিং করছে, তাই আমার গাট ফিলিংসে একটু টোকা লেগেছিল যে হয়তো ভালো হবে না, আর এটা আসল কোরাল মাছ না, টাটকা মাছ না। কোনো কিছু যদি এতই অথেন্টিক আর ভালো হতো তাহলে সেটার পিছনে এত কথা খরচের কোনো মানে নেই। এখন দেখার পালা। প্রায় 1.8 কেজি মাছের দাম পড়ল 2100 টাকা। ও এই যে এইদিকে বসা যায়, ওই যে ওইটাই বসে। বারবিকিউ আর পরোটা চলে এসেছে। এখন দেখার পালা যে উনি যেমন মার্কেটিং করছে তার তুলনায় কতটুকু ভালো। আমি এখনও আমার গাট ফিলিংসকে এগিয়ে রাখছি। হতাশ ছিলাম আমরা সবাই। মাছটা মনে হয়েছে কয়েক মাস ধরে ফ্রিজে ছিল, মাছের কোনো স্বাদই ছিল না, শুধু মনে হচ্ছিল যে মাছ খাচ্ছি। কী মাছ জানি না। সব হতাশা ঝেড়ে ফেলতে রাতের বাকিটা সময় আমরা উনো খেলায় কাটিয়ে দিই। আগামীকাল ভোরে উঠে আবার সমুদ্রের তীরে যাব শামুক পড়াতে। আর কালকে আমাদের প্ল্যান হিমছড়ি, ইনানি আর টেকনাফ।